বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যেমন পৃথক ঐতিহ্যবাহী খাবার আছে, তেমনি চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যের নাম আসলে যে শব্দটি সবার মুখে চলে আসে তা হলো মেজবান। অতীত কাল থেকে চলে আসা এই মেজবান চট্টগ্রামে একটি আনুষ্ঠানিকতার নাম। অন্যান্য জেলার মানুষ একে মেজবান বললেও চট্টগ্রামের ভাষায় একে মেজজান বলে। মেজবান আমাদের চট্টগ্রামে খুবই ঐতিহ্যবাহী একটি খাবার। যখন আমরা চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে যাই, তা মেজবানকে বাদ দিয়ে আমরা চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারবো না। এটি আমাদের খুবই ঐতিহ্যবাহী। মেজবান শব্দের অর্থ ভোজ সভা। এই রান্নায় বেশ কিছু কৌশল রয়েছে। রান্নার আসল বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মশলা ব্যবহার করা হয়, আর রান্নার আগেই বিশেষ মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। এছাড়া রান্নাটি অবশ্যই সরিষার তেলেই রান্না করতে হবে, না হলে এর আসল স্বাদ পাওয়া যাবে না। আউট ডিস্ট্রিক্টের মানুষ মেজবানকে যেটা বলে সেটা হচ্ছে মেজবান, মানে অতিথিকেই ওনারা মেজবান বলে। তো ওনাদের সাথে আমাদের সাথে এতটুকুই ডিফারেন্স, জাস্ট আমাদের চট্টগ্রামে যখন মানুষ মারা যায় এটাকে অতিথি আপ্যায়নের যে একটা মাধ্যম সেটাকে আমরা মেজবান বলি, আর আউট ডিস্ট্রিক্টের মানুষরা মেজবানকে অতিথিপরায়ণ হিসেবে দেখে। আর আমাদের মেজবানটা আসলে একটা ঐতিহ্যবাহী হিসেবে এখন পরিচিত পেয়েছে। সেটা হচ্ছে যে কি বিভিন্ন আউট ডিস্ট্রিক্ট থেকে অনেক মানুষ আসছে এই শুধুমাত্র মেজবানের ফিলটা নেওয়ার জন্য। মেজবানটা হচ্ছে শত বছরের ঐতিহ্য, আর এই মেজবানটা বাংলাদেশের মধ্যে বিখ্যাত হচ্ছে চট্টগ্রামের মেজবানের আয়োজন। চট্টগ্রামের ট্রেডিশনটা এরা এই জায়গাগুলো থেকে অনেক বেশি মূল্যায়ন করা হয়, এবং এই জায়গাটা এই মানে খাবারের সুস্বাদু অন্যান্য জেলা থেকে একদমই ডিফারেন্ট। এটা এত সুস্বাদু যারা খেয়েছে ওরাই বলতে পারবে, এটা বাবুর্চিটা জানতে পারে কেন এত সুস্বাদু হয়। আর আমার মনে হয় চট্টগ্রামের মেজবান এই খাবারটা এত টেস্ট হওয়ার পিছনে কারণ হচ্ছে মানুষের ভালোবাসাটা। মানুষ মন থেকে এটা করে চট্টগ্রামের মানুষ, সেজন্য এটার টেস্টটা একটু আরও বেশি ভালো হয়। আঞ্চলিক ভাষার মতো আরও বিভিন্ন দিক থেকে চট্টগ্রাম দেশের অন্যান্য জেলা থেকে ভিন্ন, মেজবান তার মধ্যে একটি। তাই তো মেজবানে নিমন্ত্রিত বিনা নিমন্ত্রিত সবাই এসে উপভোগ করতে পারেন। আর বলাই যায় মেজবান মানে শুধুই খাওয়া দাওয়া।